না নয় দুইটাই দিছে এই পেপার অসুস্থতার জন্য নয় আমি সবাই মিলে একটু ট্রাই করতেছি সেবা যত্ন করতে নয় ব্রেড এইভাবেই আমরা সকালবেলা ট্রাই করি খেতে যদি এখন দুপুর এত বেশি লাগাতে হবে না কম কম করে দিলেও হবে বাট নয় সেটা অনেক ভালো পারে এই তো পারফেক্ট খাও সাপ্তাহিক বন্ধগুলাতে নহাসের যখন বন্ধ থাকে ওই বন্ধগুলোতে আমরা ট্রাই করি কাপড় ধুয়ে ফেলতে কারণ কাপড় যেহেতু আমাদের বাসায় ওরকম শীতের সময় নারী না আমরা গরমকালে জাস্ট আমাদের ব্যাকয়ার্ডে নাড়তে পারি কিন্তু শীতকালে আমরা সব ড্রাই করে নিয়ে আসি তো তার জন্য দেখা যায় বন্ধের দিনগুলোতে কাপড়গুলো ধুয়ে দিলে তো নহাস ধুয়ে মানে শুকাই নিয়ে আসতে পারে আর আজকে হেপে আপু অনেক অসুস্থ তো আমি সব কিছু ক্লিন ক্লিন করে নিতেছি নহাস আবার বাজারও করে নিয়ে আসছে আপু যেগুলো খাইতে পছন্দ করে ওই টাইপের খাবার দাবার অনেক কিছু যেগুলো আমাদের শর্ট ছিল তো নিয়ে আসছে আবার আমি এদিকে বাংলাদেশও কথা বলতেছিলাম নহাস বাজার করে নিয়ে আসছে আমাদের টুকটাক যা যা লাগে আর হেপে আপুর জন্য ব্রাউন ব্রেড অসুস্থতার জন্য নহাস আমি সবাই মিলে একটু ট্রাই করতেছি সেবা যত্ন করতে আমাদের ওয়েদার চেঞ্জ হওয়াতে সবাই মোটামুটি অসুস্থ হেপে পুরো জ্বর ঠান্ডা কাশি নহাসেরও কিন্তু ছিল তো নহাস আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ যেহেতু সে মেডিসিন খাইতে পারে হেপে পুরো হাজব্যান্ডও সিক বাট ওরা তো মেডিসিন নিতে পারতেছে যে আর হেপে পুরো যেহেতু প্রেগনেন্ট তাই সে আর রিস্ক নিচ্ছে না আর কি কোনো টাইপের মেডিসিন খাচ্ছে না জাস্ট নর্মালি রং চা আর এগুলাই খাচ্ছে আবার সে ওয়ান উইক জব থেকে অফ নিছে তারপরে আবার মেডিকেলও চেক আপ আছে অনেকগুলো তার জন্য ওইগুলো মেনটেন করতে হচ্ছে সব কিছু মিলাই আর নহাস মিল্ক তারপরে ডিম সব কিছু নিয়ে আসছে আমাদের এগুলো শেষ হয়ে গেছিলো তো যখন যেটা শেষ হয় আমরা বন্ধের টাইমগুলো দেখে তখন নিয়ে আসতে পারি আর এই লিকুইডটা খুবই ভালো মানে এটার মানে হাঁড়ি পাতিল মাছলে এত পরিমাণ ফ্রেগ্রেন্স করে তার জন্য আর মানে আরও বেশি ভালো লাগে আর কি তো আমাদের ডিমের ঝুড়িটা ভরে ফেলছি খাও তুমি খাবার আরেকজন রে জানো কেন অসুস্থ মানুষদেরকে এখনো চা খাই সুন্দর আমি বিফটা গরম দিয়ে দিছি তাহলে এখন একটু খাওয়া দাওয়া করে ফেলছি সবাই যেহেতু আমরা যেহেতু কাপড় বাইরে থেকে ট্রাই করে নিয়ে আসি তার জন্য বাসায় মানে নহাসের যখন উইকেন্ড থাকে ওই টাইমটাতে আমরা ধোয়া ট্রাই করি আমাদের এক কাজে দুই কাজ হয় নহাস এটাতে খায়ও আবার আমরা মুভি টুভি দেখলো এটাতে দেখতে হয় না ল্যাপটপ খাওয়ার জন্য হ্যাঁ কিন্তু ভরাই ফেলি তার জন্য এটা লাগে সে অনেক ভরাই ফেলে পুরো বাচ্চা মানুষের মতো না ভরাইলে লাগতো না হ্যাঁ ব্রেকফাস্ট টেবিল যাক স্বীকার করছে যে সে আবার অনেক ভালো সব স্বীকার করে ফেলে ইয়েস তুমি অনেক ভালো ছেলে কি মুভি দেখবা তুমি যেটা দেখাবা চা দেখাতে চাও থ্যাংক ইউ নোয়াস চায়ের জন্য আমার অ্যাসাইনমেন্টের কাজ করতেছে আমি একদিকে বসে আর আরেক দিকে কিন্তু নোয়াসেও কাজ করতেছে আর হেপেপুর জামা হেপেপুর জন্য অনেকগুলো বড়ি নিয়ে আসছে তো আপুকেও দিব বড়ি কিছু লবণ মরিচও করে ফেলছি তো আর আমিও কিছু খাবো
আর এই অসময়ে লন্ডনে বরফ পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমাদের ভাগ্যের ব্যাপার। কিন্তু বরফগুলো এতটাও মজা না, অনেক কষ্টই। কিন্তু নাইমামার থেকে তো কানামামাও ভালো, যেহেতু বাংলাদেশেও কিন্তু এখন বরফের সিজন কিনা যায় না, সবাই কমেন্ট করে জানাবেন। সবাই হেপে পুর জন্য দোয়া রাখবেন, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ইনশাল্লাহ। নতুন ব্লগ নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।